রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষ মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানার জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন। এ বিষয়ে 21 অক্টোবর শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। এর আগে মঙ্গলবার সোহেল রানাকে 6 মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। আলোচিত এই মামলায় গত বছরের 23 এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন সোহেল রানা। 3 দিন পর তার জামিন স্থগিত করেছিলেন আপিল বিভাগ। 2013 সালের 24 এপ্রিল দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনার রানা প্লাজা ধসে প্রায় 1300 মানুষের মৃত্যু হয়। এরপর ভবন মালিক সোহেল রানার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।